ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো এবং কী বলতে যাচ্ছি। তো মনিটাইজেশনটা আমি কীভাবে পেয়েছি এবং এই পেছনে যে আমার কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, কী করতে হয়েছে সেটা আমি জানি এবং সেটা আপনাদের কাছে আজকে আমি বিস্তারিত বলবো যে কীভাবে আমি এই মনিটাইজেশন পর্যন্ত আসতে পারলাম। শুরুতে 2020 সালে আমি যখন আমার মনে হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং বিভিন্ন ভিডিও আপলোড করি, তখন আমি ইউটিউব সম্পর্কে অনেকটাই অবগত ছিলাম না এবং কীভাবে আগাতে হয়, কীভাবে ভিডিও ভালো করে এডিটিং করে তারপর ডেসক্রিপশন টাইটেল ট্যাগ এগুলো দিয়ে ভিডিও আপলোড করতে হয়, এবং ইভেন আমি জানতাম না এটাও যে নিজস্ব কন্টেন্ট দিতে হবে, কপিরাইট কন্টেন্ট দিলে সে মনিটাইজেশন হবে না বা কপিরাইট স্টেক আসবে, কপিরাইট মিউজিকে কপিরাইট ক্লেম আসবে, কপিরাইট ধরবে, এভরিথিং সব কিছুই আমার অজানা ছিল। ইউটিউব সম্বন্ধে যে কোনো বিষয়েই আমি তখন জানতাম না। জাস্ট আমি চ্যানেলটা ক্রিয়েট করি এবং ভিডিও আপলোড করে শুরু করে দিই। সেই ভিডিওগুলো ছিল যে কপিরাইট ম্যাক্সিমাম ছিল কপিরাইট কন্টেন্ট যা আমি এক এক জায়গা থেকে এনে এখানে আপলোড করতাম এবং আমার ফোন দিয়ে কয়েকটা ভিডিও করে তারপর তার সাথে কপিরাইট মিউজিক অ্যাড করে আমি ফেরত দিতাম। তো এভাবে শুরুটা ছিল। তখন আমার চ্যানেলটার নাম দিয়েছিলাম আমি অ্যাসেস ক্রিয়েশন। এর একটা মানি হচ্ছে যে অ্যাসেস ডাবল এস এর মানি হচ্ছে আমার নাম দিয়ে একটা সাকিল এবং অপর এসটি দিয়ে হচ্ছে সোহান। তো সাকিল সোহান ইউটিউব চ্যানেল এটা করি, পরবর্তীতে আমরা দুজন আবার আলাদা হয়ে দুজন দুইটা চ্যানেল ক্রিয়েট করি। আমি আমার অ্যাসেস ক্রিয়েশনটা চালাই এবং সোহান আবার নতুন একটা মেহেদি হাসান নামের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং সে ওটা চালায়। ওর চ্যানেলটা হচ্ছে এটা, আমি পাশে দিয়ে দিলাম, এটা হচ্ছে ওর বর্তমান চ্যানেল। তো পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত নিলাম যে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করব। তখন আমি আমার নিজের নামে সাকিল হোসেন নামে দিই এবং আমি যে কপিরাইট কন্টেন্ট দিয়েছিলাম সেগুলো আমি অনেকগুলোই ডিলিট করেছিলাম এবং সেখান থেকে একটি মুভি ট্রেইলার আমি আপলোড করেছিলাম, সেটা কপিরাইট ধরেনি। তখন আমি ভেবেছিলাম যে কপিরাইট যেহেতু ধরেনি তাহলে এটা রাখতেই পারি, কোনো সমস্যা হবে না। তখন আমার ওই ভিডিওতে 39,000 মতো ভিউজ ছিল এবং ওই টাইমে আমার শর্টস ভিডিওতে কার্টুন টাইপের কিছু কপিরাইট কন্টেন্ট ছিল যেগুলিতে পরপর 2টা স্ট্রাইক চলে আসে। আপনারা জানেন অবশ্যই যে 3টা স্ট্রাইক চলে আসলে চ্যানেলে ওই চ্যানেলটা ডিলিট হয়ে যায়, রিমুভ হয়ে যায়, ইউটিউব চ্যানেলটা ভ্যানিশ হয়ে যায় আর থাকে না, নষ্ট হয়ে যায়। তো তখন আমার একটু চিন্তিত হয়ে পড়ি এই বিষয়টা নিয়ে যে 2টা স্ট্রাইক চলে আসছে আর একটা হইলে আমি আমার চ্যানেলটা বাদ হয়ে যাবে, এটা আমি চাচ্ছিলাম না। তখন আমি যেটা করি যে আমার যে কপিরাইট কন্টেন্টগুলো আছে সমস্ত কপিরাইট কন্টেন্টগুলো আমি প্রাইভেট করে দিই এবং দেখে দেখে আমি ডিলিট করতে শুরু করি। তখন ডিলিট করতে শুরু করি এবং আমার যেহেতু 39,000 ভিউজ চলে এসেছিলো একটা মুভি ট্রেইলারে, সেটাই কপিরাইটও আসেনি ক্লেমও আসেনি, তাই আমি ওটা রেখে দিয়েছিলাম। এরপরে সোহানের যখন চ্যানেলে ওর একটা থ্রিলার ভিডিও ভাইরাল হয়েছিল তা দেখে আমি ভাবলাম যে আমারটা রাখতে পারি, সমস্যা হবে না, ইভেন ও মনিটাইজেশনও পেয়ে গিয়েছিলো। তখন মনিটাইজেশন ওর ভাইরাল হয়ে যখন সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়েছিল তখন ও অ্যাপ্লাই করে তখন রিউজ কন্টেন্ট আসে। তখন কিন্তু প্রথম ওকে মনিটাইজেশন ও পায়নি ফার্স্ট টাইম। তখন আমি ভাবলাম যে কপিরাইট কন্টেন্টে আসলে দেয় না মনিটাইজেশন, এই কারণে আমি আমার মুভি ট্রেইলারগুলো ডিলিট করে দিই এবং সমস্ত কপিরাইট কন্টেন্টগুলোই ডিলিট করে দিয়ে দেখলাম যে আমার 460 মতো ফার্স্ট টাইম, তো যেখানে আমার 3600 ফার্স্ট টাইম ছিল সেটা কমে 400 মতো হয়ে যায়। তো সেটা দেখে তো আমি আরও হতাশ হয়ে পড়ি, একটু ভিডিও আপলোডে ধীর গতিয়ে চলে আসে এবং পরবর্তীতে সেকেন্ড টাইমে ওরা যখন রিঅ্যাপ্লাই যখন করে তখন এক মাস পরে সেটাতে মনিটাইজেশনটা চলে আসে। তখন আবার আমি বুঝতে পারলাম যে ওই কন্টেন্টটা থাকলেও সমস্যা আসলে হতো না। তখন আমি যেটা করলাম, আমার ফার্স্ট টাইম ফিল আপ হওয়ার পরে আমি অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু মনিটাইজেশন পাচ্ছিলাম না। পরপর 2 বার আমার ইউটিউব যে পলিসি
সেটা ভঙ্গের একটা মেসেজ আসে ছিল ভায়োলেশন ইউটিউব মনিটাইজেশন পলিসি এই মেসেজটা আমার পরপর দুইবার আসে এবং এই এই কারণটা দেখিয়ে আমার মনিটাইজেশনটা আটকে দেওয়া হয় পরপর দুইবার তখন আমি ইউটিউবের লাইভ চ্যাট করি এবং তাদের সাথে কথা বলি কয়েকবার আমি কথা বলি তিন চারবারের মতো আমি তাদের সাথে কথা বলেছি এবং আমি আমার সমস্যা বলেছি তারা তাদের মতামত জানিয়েছে যে কী কারণে হতে পারে এবং আমি আমার পরিচিত কিছু ভাইয়ের সাথে কথা বলি তারা বিভিন্ন জনে বিভিন্ন মতামত দেয় এবং বাকের ভাই নামে একজন লোক পরিচিত ভাই ছিল যার সাথে আমার ইউটিউব সংক্রান্ত কাজের সুবাদে পরিচয় হয়েছিল তার কাছ থেকে আমি আমার এই ডেসক্রিপশন ট্যাগ এইগুলো আমি পরিবর্তন করে আর তারপরে অ্যাপ্লাই করি এবং আমি মনিটাইজেশনটা পাই তার জন্য আমি বাকের ভাইয়ের কাছে কৃতজ্ঞ তো এ বাকের ভাই পরবর্তীতে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারেনি সে তখন ঈদের সময় ছিল সে বাড়ি গিয়েছিল এবং তার কাছে পিসিটাও ছিল না এরপরে আমি আমার ফোন দিয়ে বাকি কাজটা কমপ্লিট করি ট্যাগ ডিসক্রিপশনটা আমি আর একটু ভালো করে সাজাই এবং ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেই ভিডিও ক্যাটাগরি এইভাবে চেঞ্জ করে আমি অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশনটা যখন আমি অ্যাপ্লাই করি তখন আমি চার দিনের মাথায় অর্থাৎ আমি জুলাইয়ের তিন তারিখে আমি মনিটাইজেশনটা পাই সন্ধ্যা নাগাদ আমার সাতটা আটটা নাগাদ আমার মেইল আসে সেটাও আমার একটা কাজের সুবাদে অনলাইনে যাওয়া তখন আমি ডাটাটা চালু করার সাথে সাথে দেখি আমার একটা মেইল আসছে ইউটিউব কংগ্রাচুলেশন ইউ আর ইউটিউব পার্টনার এই মেসেজটা আসে এটা দেখে আমি সত্যি খুবই খুবই খুশি হয়েছি যেটা আমার আর এত দিনের পরিশ্রম বলতে পারেন এত দিনের যে কষ্ট সব কিছু তখন আসলে ভুলে গেছি আমি তো এইভাবে আমি আমার মনিটাইজেশনটা পেয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এই যে আমার মেসেজটা দেখাচ্ছি যে ইউটিউবের স্ক্রিনশটটা দেখাচ্ছি ইউটিউব পার্টনারের এটা দেখা আসলে একটা ইউটিউবের নতুন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব চালায় মনিটাইজেশনের আগ পর্যন্ত মনিটাইজেশন হলে যে তারা তাদের কেমন লাগবে এবং তারা এইটা দেখার পরে যে তাদের ফিলটা সেটা শুধু তারাই বোঝে তো সবাই দোয়া করবেন যাতে আমি এই মনিটাইজেশন হওয়ার পরে পরবর্তী যে কার্যক্রম আছে সেগুলো ভালোভাবে করে সফল হতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি এবং আপনাদের ভালোবাসা কুড়িয়ে যেন সফলতা অর্জন করতে পারি এই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে তো আবার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ